আজকে আমরা এসেছি আগ্রা শহরের প্রাণকেন্দ্রে সব থেকে ঐতিহাসিক মসজিদ, যা আগ্রা জামে মসজিদ নামে পরিচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই, দিস ইজ মাজহারুল ইসলাম অ্যান্ড ইউ আর ওয়াচিং এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ MI। মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে 1640 খ্রিস্টাব্দে আগ্রা জামে মসজিদ নির্মিত হয়। মসজিদটির নকশা করেন স্থপতি ওস্তাদ খলিল এবং এর নির্মাণে প্রায় 5000 শ্রমিক নিয়োজিত ছিলেন। এর নির্মাণে তুর্কি, আরব, পারস্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের মানুষ কাজ করেছেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি অনেকটা আঁকাবাঁকা ধাঁচের, যা বেলে এবং মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়। তাজমহলের মতোই মসজিদের কেন্দ্রীয় খিলানের 3 দিকে ইসলামিক ঐতিহ্য শিল্পকর্ম রয়েছে। মসজিদটির পশ্চিমে নামাজের স্থান, লাইব্রেরি ও 3টি টেবিল রয়েছে। এর পাশে একটি উন্মুক্ত স্থান ও একটি পুল রয়েছে, যা উজুখানা হিসেবে ব্যবহৃত হয়। আপনি দেখে থাকবেন, যে কোনো দেশের মসজিদের প্রধান আকর্ষণ হয় এর মেইন গেট, কিন্তু একমাত্র এই আগ্রা জামে মসজিদের মেইন গেটটি দেখতে পাবেন না। খুব ছোটোখাটো লোহা দিয়ে বানানো ছোট্ট একটি গেট দেখতে পাবেন গলির মতো, এটাই আগ্রা জামে মসজিদের মেইন গেট। বাহির দিক থেকে কেউ আপনাকে দেখিয়ে না দিলে কিংবা আপনি প্রথমবার আসলে বুঝতেই পারবেন না যে এটাই জামে মসজিদের মেইন গেট। আজকে আমি আপনাদের বলবো এর কারণটা। প্রায় 200 বছর আগে 1857 সালের দিকে ব্রিটিশ বিরোধী বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হলে ব্রিটিশ মিলিটারিরা আগ্রা ফোর্টের মধ্যে অবস্থান নেয়। যেহেতু আগ্রা ফোর্ট বা আগ্রা কেলা মসজিদের সাথেই ছিল এবং ব্রিটিশ সেনারা মসজিদের নিজেদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত ভীত ছিল এবং তাদের ধারণা করল যে মসজিদের মেইন গেট অত্যন্ত সুরক্ষিত এবং সুউচ্চ দেয়াল দ্বারা আবৃত এবং এখান থেকে যে কোনো সময় বিদ্রোহীরা ক্যানেলের মাধ্যমে আগ্রা কেলার ভিতর প্রবেশ করে আক্রমণ করতে পারে। এই ভয় থেকে ব্রিটিশ সেনারা রাতের অন্ধকারে আগ্রা জামে মসজিদের মেইন গেটের ডান পাশে বিপুল পরিমাণে বিস্ফোরক দিয়ে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটায়, যার ফলে আগ্রা জামে মসজিদের মেইন গেটটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। আর এভাবেই আগ্রা মসজিদের জামে মসজিদের মেইন গেটটি চিরতরে হারিয়ে যায়। এখন আপনারা যারা আগ্রা জামে মসজিদে আসবেন তারা দেখবেন এর দুদিকে দুটি বিশাল বড় বড় গেট রয়েছে, কিন্তু প্রবেশপথের মেইন গেটটি, মানে আগ্রা জামে মসজিদের প্রধান গেটটি, অত্যন্ত ছোট লোহার একদম সাদামাটাভাবে তৈরি করা ছোট্ট একটা গেট। নান্দনিক কারুকার্যে ঘেরা মসজিদ কমপক্ষে 4 তলা মসজিদের সমান। এর মিনারগুলি আরও উঁচু। মেম্বরে অসাধারণ ক্যালিওগ্রাফি, ফুলের নকশা এবং ফার্সি শিলালিপি সহ তুর্কি, আরব ও পারস্যের ইসলামী ধাঁচের নকশাগুলি শুধু ভারত নয়, সমস্ত পৃথিবীর ভ্রমণ পিপাসী মানুষের নজর কাড়ে। এজন্যই শুধু মুসলিম নয়, পুরো পৃথিবী থেকে সমস্ত ধর্মের লোক ভারতে আসে। ইসলামী শাসনামলে মুঘলদের দ্বারা তৈরিকৃত এই স্থাপনা ও মসজিদগুলো দেখার জন্য। মুঘল ইতিহাস থেকে শুরু করে আজ অবধি নানা ইতিহাসের সাক্ষী এই মসজিদ। মসজিদের ডান পাশের এই অংশটি ছোট্ট একটা ঘরের মতো, সাদা মার্বেল পাথরের উপর অনেকগুলো হাতের ছাপ দেখতে পেলাম। যেহেতু আমরা সকালবেলা এসেছি, সকাল 9টা সাড়ে 9টা, এবং এই সময়টায় মসজিদে মুসল্লি এবং দর্শনার্থী একেবারেই কেউ ছিল না। এই রুমটাতে ঢোকার পর কেমন যেন গা ছমছম করে উঠল। মসজিদটির আয়তন এত বিশাল আর এত নীরব যে এই মসজিদের ভিতরে কেমন যেন আধ্যাত্মিক বা অলৌকিক কিছু একটা আমার কাছে মনে হলো। তাই আমি আবার বেশি দেরি করলাম না, ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। সত্যি বলতে কি, আমি পরে মসজিদে খাদেম সাহেবকে কটা জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছিলাম। এই মসজিদের ভিতরে অসংখ্য কবুতর এবং বাদর আছে। মসজিদের সাথে লাগোয়া বাজার এবং মসজিদে আসা নামাজিরা ও দর্শনার্থীরাই মূলত এদেরকে খাবার দেয়। এই মসজিদ সম্পর্কে সমস্ত তথ্য ও ইতিহাস আমি খাদেম সাহেবের থেকেই শুনেছি। চলে উনকো জো জাহাঁ সে উনকো ও মতলব যে পেলে লাল কিলা তাজমহল ঘুম লো, কল কল ছুটি রে নেই, কল কে লিয়ে নেই, হম তো কল কল নেই চলে যায়েঙ্গে।
कल शाम की टिकट है हमारे। पहले ताजमहल किला घूम लो। अच्छा अच्छा, फिर सीधे फतेहपुर सीकरी चले जाना। फतेहपुर सीकरी अभी आप देखो गार्डन तो नजदीक है। चलो अभी तो बोला है कि ये जी सलाम अलैकुम। इसने बोला हाँ, अभी तो ताजमहल जाएंगे, ताजमहल के बाद चलिए ये जामा मस्जिद देख लिया, दिल्ली के सबसे बड़े वो जो बता रहा हूँ करो बस। मतलब अभी मजा नहीं आ रहा जितना मजा वहाँ पर आ रहा है फतेहपुर सिक्री में। चलो अभी बताते हैं, अभी पता नहीं उन्होंने बोला कि नहीं है वो तो। कितने रुपए में तेरे को हजार चले क्या कर गार्डन तो अपने उधर भी है। सही है ना, चले फिर अल्लाह। फतेहपुर सिक्री का अच्छा ठीक है, फिर ठीक है चले अल्लाह। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, সময় পেলে সাধ্যমতো ট্রাভেল করুন। আল্লাহ হাফেজ।